আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এই ভবে। এই ঘরে সব খুলে যাবে দ্বার, ঘুচে যাবে সকল অহংকার। আনন্দময় তোমার এ সংসারে আমার কিছু আর বাকি না রবে। মরে গিয়ে বাঁচব আমি তবে, আমার মাঝে তোমার লীলা হবে। সব বাসনা যাবে আমার থেমে, মিলে গিয়ে তোমারই এক প্রেমে। দুঃখ সুখের বিচিত্র জীবনে তুমি ছাড়া আর কিছু না রবে। শুনলেন গীতাঞ্জলির কবিতা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার সৌমিত্র বসু তার কথা শুরু করছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে। আজকে রবিবার, বিশ্বকর্মা পূজোর পর প্রথম রবিবার, 2 আশ্বিন 1428, ইংরেজির 19 সেপ্টেম্বর 2021, তিথি ভাদ্র শুক্লপক্ষ একাদশী, নক্ষত্র শতভিষা, সূর্যোদয়ের সময় 5:27 হয়ে 57 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় 5:33 হয়ে 11 সেকেন্ড। আজকে জন্মে কুম্ভ রাশি শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ দেবারিগণ, রাত্রি 3:28 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকের পাতাটি রয়েছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 থেকে এই শরণাগত সৌমিত্র পাতায় আপনাদের সৌমিত্র বসু সশরীরে উপস্থিত হয়, আপনাদের সঙ্গে গল্প করে, আড্ডা মারে, অন্তত 8 ঘন্টা সময় এই করে কাটে। আপনি যদি এখনো পর্যন্ত না এসে থাকেন তাহলে আপনাকেও স্বাগত। আজকে রবিবারের শরণাগত, রবিবারের শরণাগতে বিষয় ছিল ভোগ আড্ডা। আসলে শুক্রবারে তো বিশ্বকর্মা পুজো গেল 17 তারিখে, তো মনে হলো যে এই বিষয় নিয়ে চিঠি লেখাটাই ভালো হবে। আপনারা অনেকে চিঠি লিখেছেন, সেই চিঠি পড়ে শোনাবো আবার আপনাদেরই। এইভাবে আপনাদের লেখা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে যাবে, খুব ভালো লাগে রবিবারের শরণাগত এই আপনাদের চিঠি পড়তে। কিন্তু আর দেরি করবো না, একটু গান শুনে নিই। গানের পর প্রথম চিঠি সুনীল শ্রী সাঁতরা, 92.7 বিগ এফএম শুনছেন, শুনছেন রবিবারের শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু। নীলাশ্রী সাঁতরা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে তার লেখা চিঠি দিয়েই শুরু করব আজকের ভোগ আড্ডা। আজ থেকে 50 বছর আগেকার কথা, তখন হাফ ইয়ারলি পরীক্ষা হতো পুজোর আগে, ফলে বিশ্বকর্ম পুজোর 2 দিন আগেই ঘুড়িতে আমার 2 ভাই মাঞ্জা দিত। আমি কাঁচ গুঁড়ো ও সাবু আলতা দিয়ে ওদেরকে সাহায্য করতাম। আমাদের ছাদের একটা আলসে থেকে আর একটা আলসেতে সুতো টান টান করে বাঁধত, এইভাবে মাঞ্জা দিয়ে রোদ খাওয়াত। তখন মাঞ্জা দেওয়ার জন্য চেন সুতো ব্যবহার হতো। পরের দিন পুজোর নীল আকাশে কত রঙের ঘুড়ি পাখনা মেলে উঠত, ভাইয়েরা ঘুড়ি ওড়াত, যখন ঘুড়ি কাটত বলতো ভোগ আড্ডা। আমি একবার লাটাইটা ধরার জন্য লুকিয়ে লুকিয়ে কখনো জল কখনো লুচি তরকারি গালে দিতাম। আশপাশের বাড়ি থেকে একটা ঘুড়ির সাথে যখন আমাদের ঘুড়ি টানাটানিতে ভাইয়েরা কেটে দিত বলতো ভোগ আড্ডা। কখনো ঘুড়ি ধরার জন্য পাশের ছাদে যেত, আমি বলতাম একবার একটু ওড়াবো, তখন ওরা ঘুড়ি কাটার নেশায় পাগল। আমি মাঝে মাঝে লাটাইটা ধরতাম, তারপর মায়ের বকুনিতে চোখ মুখ কালি করে নিচে নামা, বকুনি আদর করে আবার খেতে দেওয়া। ছোট্টবেলার স্মৃতি, ভাই বোনের ভালোবাসার জায়গাটা ঘুড়ির সুতো দিয়ে বাঁধা। এই চিত্রটা তুলে ধরার জন্য 92.7 বিগ এফএম এর সৌজন্যে আলোর পরশ দিল মনে।
সৌমিত্র দাদার শ্রদ্ধা ভালোবাসার কাগজ ওপেনটা এগিয়ে দিলেন। জীবনের সহজ পাঠ আমি নতজানু হয়ে প্রণাম করলাম, সবাইকে ভালোবাসা দিলাম। লিখেছেন সুনীলাশ্রী সাঁতরা। সুনীলাশ্রী মতো নেই, আমাদের বন্টনেরা ওই বড় জল্লাটাই ধরতে দিতাম আর কি, তার বেশি হাতে সুতো নিতে দেব না। দেখ মেয়েরা ঘুড়ি ওড়াতে পারে নাকি? মেয়েরা অনেক সময় ভালো ঘুড়ি ওড়ায়, আমাদের তুলনায় ভালো, কিন্তু সেটা স্বীকার করলে তো সেই বয়সের পৌরুষ আহতে হবে না? তার ফলে ভারি মজা লাগলো চিঠিটা পড়ে। খুব ভালো থাকবেন সুনীলাশ্রী, পরের চিঠিতে যাব, তার আগে একটু গান শুনে নেব। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, বো কাট্টা শরণাগত, আমাদের চিঠি পড়া। এবারের চিঠিটি লিখেছেন মুকুল সিনহা, পড়া যাক চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপনার নির্বাচিত বিষয়ের উপর কিছু লিখছি ও আপনার পড়ার অপেক্ষায় থাকছি। আজ বিশ্বকর্মা পুজো, আজকের দিনটি বিশেষভাবে ঘুড়ি ওড়াবার দিন। তবে ঘুড়ি প্রতিদিনই ওড়ানো যায় না, আমি কোনো দিন ঘুড়ি ওড়াইনি। আমাদের বাড়িতে ঘুড়ি ও লাটাই সারা বছর থাকত, আমার ভাইয়ের ঘুড়ি ওড়ানোর শখ মেটানোর জন্যে। প্রায় প্রতিদিন বিকেলে আমি আকাশের দিকে তাকিয়ে ঘুড়ি ওড়ানো দেখতাম। নানা রকমের ঘুড়ি উঠতে উঠতে দূর থেকে বহু দূরে চলে যেত। মনে হতো রং বেরঙের ছোট ছোট পাখি মনের আনন্দে ডানা মেলে মুক্ত আকাশে উঠছে। তবে সত্যিকার পাখিও আকাশে থাকত, পাখি আর ঘুড়ি আমার চোখে মিলেমিশে একাকার হয়ে যেত। সে এক অনির্বচনীয় দৃশ্য ও আনন্দ। মাঝে মাঝে শুনতাম ভো কাট্টা। আজ বিকেলে আকাশে গুটিকয়েক ঘুড়ি দেখলাম, ঘুড়ি উড়বে কোথায়? তারাই বা উড়াবে ঘুড়ি? সেই সব ছুটন্ত চঞ্চল দুরন্ত ছেলেদের ঘুড়ি ওড়াবার সময় নেই, ইচ্ছাও নেই। পর্বত প্রমাণ পড়াশোনার চাপে তা স্পৃষ্ট। মুক্ত নীল আকাশ বহুতল ফ্ল্যাট বাড়িতে ছেয়ে গেছে, ঘুড়ি আর উড়বে কোথায়? আধুনিক সভ্যতার পায়ের তলার মাটি ও মাথার ছাউনি সরে যাচ্ছে। আমরা এখন অসৎসঙ্গ করি, মিথ্যা ছাড়া সত্য বলি না, দিন দুঃখীর পাশে দাঁড়াই না, বড় লোকের সঙ্গে বন্ধুত্ব করি। বাচ্চাদের হাতে লাটাই ঘুড়ির বদলে স্মার্টফোন, চোখের সামনে দূরদর্শন। কোথায় গেল ফুলের বাগান, ছোটদের খেলার মাঠ? আমাদের নেই ভালো লাগা ভালোবাসা, নেই জীবনের সহজ সরল আনন্দ সম্পদ। সব ভোকাটটা নয় শুধু ঘুড়ি। বিনীতা মুকুল সিনহা। হয়তো ঠিকই বলেছেন, জানেন আমি বিশ্বকর্মার দিন সকালবেলা আকাশের দিকে তাকিয়েছিলাম, ঘুড়ি দেখতেই পেলাম না। জানি না অন্য কোথাও ঘুড়ি উড়েছে কিনা, আমাদের পাড়ায় অন্তত দেখতেই পেলাম না। খুব মন খারাপ করে দিলেন আপনার চিঠিটা। যাকে মন খারাপ নিয়ে থাকবো না, গান শুনবো, আর গানের পর আবার ভোকারটা পরের চিঠি পড়ে শোনাবো আপনাদের। পরের চিঠিটি লিখেছেন মহেশতলা থেকে স্বপন নস্কর। গানের পর শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ, আমি আপনাদের সৌমিত্র বসু। পরের চিঠি মহেশতলা থেকে স্বপন নস্কর চিঠি পাঠিয়েছেন। আপনি আবার আমাদের ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেলেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সকালবেলা থেকে শুরু করতাম ঘুড়ি ওড়ানো। আগের দিন ঘুড়ি মাঞ্জা রেডি করতাম, নিজেরা কাঁচের গুঁড়ো করে মায়ের কাপড়ের টুকরো দিয়ে ছেলে নিতাম। এরপর ভাত কাঁচ গুঁড়ো ডিম আলতা দিয়ে মাখিয়ে রাখতাম বাটিতে। লাটাইয়ের সাদা সুতো এই গাছ থেকে ওই দূরের গাছের গুঁড়ি পাক দিয়ে পরপর পাক দিয়ে সাদা সুতোটা টান টান করে বেঁধে দিতাম। এবার বাটির মাখা লাল মশলাটা এক হাতে, অন্য হাতে শুকনো কাপড় দিয়ে সাদা সুতোতে লাল মাঞ্জা টানতাম। আজ বহু বছর পর সাদা সুতোতে মাঞ্জা টানলাম না, ওটা কেবল স্মৃতি। লাল নীল লাট্টু মোমবাতি মান্দাস, অজস্র ঘুড়ি আকাশ রঙিন,
মাঝে মাঝে ভোক আটটা আওয়াজে মুখরিত হতো পাড়া। ঘুড়ি কেটে গেলে তার পিছনে লগা হাতে ঘুড়ি ধরতে প্রচুর ছেলেরা দৌড়ত। তাই নিয়ে খানিক মারামারি না করে তাই বেশি দূর এগোত না সে ঝগড়া। এদিন বিশ্বকর্মা পুজো, আবার অরন্ধন, পান্তা ইলিশের দিন। আ বড় বড় ইলিশের পেটি, ভাজা কুমড়ো, চিংড়ির সমাহার, চাল তার অম্বল, সবশেষে পরমান্ন। আজ নিয়ম রক্ষার অরন্ধন, সে ইলিশ নেই, ঘুড়ি ওড়ানোর মানুষ কমে যাচ্ছে, ছোটবেলার দিনগুলা হারিয়ে গেল, শুধু স্মৃতি তুমি সুন্দর। এটাও মন খারাপ করা চিঠি, লিখেছেন স্বপন নস্কর মহেশতলা থেকে। কে জানে আমাদের সেই ছোটবেলার হুড়োহুড়ি করার দিনগুলো মন খারাপ করার দিনই হয়ে দাঁড়ালো কিনা। পরের চিঠিতে যাব। পরের চিঠিটি লিখেছেন মধুমিতা ভট্টাচার্য, বালি বাদামতলা থেকে। গানের পর শুরু করছি মধুমিতা ভট্টাচার্যের চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত, ভোক আটটার শরণাগত। অরন্ধনের রান্না চলেছে দুপুর থেকে, মা রান্না করছেন, বাপি তাড়াতাড়ি অফিস থেকে ফিরে চালতা বাগড়াচ্ছেন, মা আবার ওটা ভালো পারেন না। মা মনসার রান্না পুজো, আজ টাটকা রান্না মাকে উৎসর্গ করা হবে, কাল ভাদ্র মাসের সংক্রান্তি বাসি রান্না উৎসর্গ করা হবে। সকাল সকাল মামা ঘুড়ি বড় তিনখানি লাটাই নিয়ে হাজির, সামনের রাস্তায় আমার হাতে লাটাই নিয়ে মামা বললেন বোম করে ধর। জানি না বোম আবার কি। দুহাতেই যেমন করে ধরে ধরলাম, লাল কালো রঙের দোতে হাড়ি কাঠ ঘুড়ি, মামা বেড়ে গেলেন, ছোট্ট হয়ে গেল। মামা বসে পড়লেন সুতো হাতে ধরা, আমায় বললেন ধর। ওরে বাবা কি টান, আমি তো খানিকটা এগিয়ে গেলাম, মামা ঝট করে আমার হাত থেকে সুতো কেড়ে নিয়ে টানতে লাগলেন। একবার উপরে দেখছি, একবার মামাকে, সারা রাত জেগে মাঞ্জা দিয়েছেন, একবারও থামছেন না, ভোক আটটা, তার ঈশ্বরে চিৎকার, চমকে উঠলাম, দেখি যুদ্ধে পরাজিত ঘুড়িটি অনেক দূরে ছুটছে। কদমতলা শিল্প এলাকা, যেমন ঠাকুর তেমন আকাশ জুড়ে ঘুড়ি। মামা আমার সবার সেরা, আকাশ খালি করে দিলেন। আমার বন্ধু মান্তু রেগে বললে কাকে এনেছিস, আমাদের সব ঘুড়ি কেটে দিল, কি ওড়াবো আমরা। শুনে মামা হেসে বললে এনাও ভাগ্নি, বলে অনেক কটা ঘুড়ি দিয়ে দিলে, ভারী রাগ হলো আমার। মামা বললেন আমাদের সব ঘুড়ি রয়ে গেল তো, ডাক তোর বন্ধুদের। মামা সব ভাগ করে দিয়ে দিলেন, আমিও পেলাম একটা লাটাই। আমায় দিয়ে বললেন তুই ওড়া দেখি। তোলাই দিলেন মামা, হাওয়া পেয়ে ঘুড়ি পতপত করে খানিক গিয়ে কাত হয়ে পড়ে গেল। হা 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 হা, আমার আর মামার কি হাসি। রামও নেই, রাজত্ব নেই, শুধু হাসি আনন্দের ভোক আটটার স্মৃতি। মধুমিতা ভট্টাচার্য, বালি বাদামতলা। খুব ভালো লাগলো চিঠিটা, অনেক ধন্যবাদ মধুমিতা। এবং নিশ্চয়ই আপনিও ছোটবেলায় সেই মামার সঙ্গে ঘুড়ি ওড়ানোর দিনগুলোতে ফিরে যেতে পেরেছিলেন। যদি ফিরে যেতে পেরে থাকেন, আপনার লেখা পড়ে তাই মনে হলো, তাহলেই এই অনুষ্ঠানের সার্থকতা। আপনারাও যদি ফিরে যেতে পারেন ছোটবেলায়, তার চেয়ে বেশি আর কি হতে পারে। এরপর পরের চিঠি রীনা পাঠিয়েছেন দক্ষিণেশ্বর থেকে, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রীনার চিঠি গানের পর থেকে লিখেছেন রীনা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, ঠিক করে বলতে গেলে রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আজকের বিষয় ভোকাট্টা। ভোকাট্টা মানে ঘুড়ি সুতো কেটে উড়ে যাওয়া। ছোটবেলায় ঘুড়ি উড়িয়েছি খোলা মাঠে, বাবা ঘুড়ি তৈরি করে সুতো বেঁধে উড়িয়ে দিয়ে লাটাই হাতে ধরিয়ে দিতেন। খোলা হাওয়ায় ঘুড়ি উঠত খুব বেগে, ধরে রাখতে সমস্যা হতো। সবার ঘুড়ি খুব সুন্দর উঠত,
সবার ঘুড়ির নিচে লম্বা দড়ি বাঁধা থাকত, যেটা ঘুড়ির ল্যাজ। দেখা হতো কার ঘুড়ির ল্যাজ কত লম্বা হয়, মনে পড়ে গেল। সবাই দেখতাম কার ঘুড়ি বেশি ওপরে ওঠে, কেউ কারোর ঘুড়ি কাটতাম না, একসাথে উড়িয়ে খুব আনন্দ পেতাম। শহরে এসে দেখলাম একজন আরেকজনের ঘুড়ি কেটে দিয়ে ভো কাটটা বলে চিৎকার করে ওঠে। যে কাটে তার হয়তো আনন্দ হলো, কিন্তু যার কাটলো তার তো কষ্ট হয়, এটা আমার ভালো লাগে না। আমি তো আমার খারাপ লাগাটা সবাইকে বোঝাতে পারবো না, অতএব ঘুড়ি ভোকারটাই হোক। রীনা দক্ষিণেশ্বর। না রীনা, আপনি বোঝাতে পারলেন, কিন্তু সত্যি সত্যি ওই জীবনানন্দের একটা লাইন আছে না, অপরের মুখ ম্লান করে দেওয়া, তো ভোকারটা মানে তো অপরের মুখ ম্লান করে দেওয়া। সেটা কম বয়সে অনেক করেছি, কিন্তু আপনার এই চিঠি পড়ে মনে হলো সত্যিই তো, যদি যে যার নিজের ঘুড়ি ওড়াতো তাহলে কীরকম হতো, ভালোই হতো মনে হয়। ঠিক আছে, তাহলে আবার গান, গানের পর আবার নতুন চিঠি। সেই চিঠিটি লিখেছেন মালা সাহা। গানের পর 92.7 বিগ এফএম শুনছেন, শুনছেন শরণাগত, রবিবারের শরণাগত। আজকের বিষয় ভোকাট্টা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মালা সাহা, তার চিঠি পড়ছি রবিবারের শরণাগত। শ্রদ্ধেয় সৌমিত্র দাদাকে প্রণাম আর বিগ এফএম কে ধন্যবাদ জানিয়ে লেখা শুরু করছি। ভোকাট্টা, ভোরবেলা ঘুম ভেঙে যেত এই শব্দে, চোখ কচলে মাকে জিজ্ঞাসা করতাম কিসের আওয়াজ, মা বলতেন আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষে ঘুড়ি ওড়ায় ছেলেরা, ঘুড়ি কেটে গেলে ভোকাট্টা বলে চেঁচায়। কেন শুধু ছেলেরা, কেন মেয়েরা কেন নয়? এর উত্তরে মা বলতেন ঘুড়ি ছেলেরাই ওড়ায়। ব্যাস ওইটুকু বয়সে আর কথা বলার সাহস হয়নি, কিন্তু একটু বড় হয়ে আর মায়ের কথা কে শোনে? পাশে তো আশকারা দেওয়ার জন্য বাবা আর জ্যাঠারা আছেই। বেশ মনে পড়ে, বিশ্বকর্মা পুজোর আগের দিন পাড়ার ছেলেরা রাত 12টা পর্যন্ত রাস্তায় মাঞ্জা দিত, তাই দেখে আমার ভাইয়েরও ইচ্ছে হলো মাঞ্জা দেওয়ার। পরের বছর থেকে কাঁচ গুড়িয়ে মাঞ্জা দেওয়া শুরু হলো, আমিও সেই কাজে সামিল হলাম। তারপর পুজোর দিন ভোরবেলায় উঠে ভাইয়েরা ছাদে চলে যেত, আমি যেতাম একটু পরে। তারপরে ভাই বোনেরা মিলে ঘুড়ি ওড়ানোতে আর ভোকাট্টা শব্দে কান পাতা দায়, সঙ্গে থালা বাজানো, সারাদিন ধরে সে এক বিশাল আনন্দ। দুপুরে মা লাঠি হাতে ছাদ থেকে নিচে নামিয়ে নিয়ে যেতেন, আমাকে কান ধরে টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে যেতেন, আপনাকে লাঠি, ছাদের দরজায় তালা দিয়ে দিতেন, আমার ছিটকি নেই। আবার বিকেলে উঠতে পারতাম, অন্ধকার না হওয়া পর্যন্ত চলতো ঘুড়ি ওড়ানো, পেটকাঠি চাঁদিয়াল কত রকম নাম সেসব ঘুড়ির। সন্ধ্যেবেলায় বাবার সঙ্গে যেতাম বিশ্বকর্মা ঠাকুর দেখতে, বিআই কোম্পানি মানে বেঙ্গল ইমিউনিটি কোম্পানিতে। আর তো তখন কোথাও প্রতিমা দিয়ে পুজো হতো না, হায় কোথায় গেল সেসব দিন। আজ বিশ্বকর্মা পুজোর সকালে একটাও ঘুড়ি নেই আকাশে, ভোকাট্টা শব্দে ঘুমও আর ভাঙে না। সেই সোনালি দিনের মধুর স্মৃতি মনে করিয়ে দেবার জন্য বিগ এফএম আর দাদাকে অজস্র ধন্যবাদ। নমস্কার আনতে মালা সাহা। তাহলে আপনি ছেলেদের দলে মিশে গিয়ে নিজেও ঘুড়ি টুড়ি উড়িয়েছেন, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। পরের চিঠি যাব গানের পর, সেই চিঠিটি লিখেছেন রঞ্জন রায়, নড়িদানা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের লেখা পড়বার জন্য, আপনাদের সৌমিত্র বসু। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সেই চিঠি পড়ছি আমি। পেটকাঠি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা, আকাশে ঘুড়ির ঝাঁক, গড়িয়ার দক্ষিণে এলেই সব ভোকাট্টা। এতদিন চলে বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়াবার চল নেই। এই সময় বাতাস যখন আর্দ্র আর বড্ড বেশি ভারী,
তখন ঘুড়ি ওড়া বা চল কে প্রচলন করেছিলেন জানি না বাবা। এখানে ঘুড়ি ওড়ে শীত বসন্তে সরস্বতী পুজোর সময়। হ্যাঁ, বিশ্বকর্মা পুজো আছে বটে, সাকরার দোকান, কামারশালা, সেলুন, দর্জি, মায়ের রাজমিস্ত্রির উঠোনেও কলা গাছ, গাঁদামালায় মহা কারিগরের আবাহন আছে। তবে আজকের দিনে এতল্লাটে আসল উৎসব হলো রান্না পুজো, অরন্ধন। এই অনুষ্ঠানটিকে ঘিরে যে পরিমাণ উদ্দীপনা দেখা যায় তা বোধহয় দুর্গোৎসবকেও হার মানাবে। কদিন আগে থেকেই ঘরে ঘরে জামা কাপড়, কাঁথা কানি, খার জলে ধোয়ার ধুম, ঝুলকালি ঝেড়ে সাফসুত্র করতে হবে ঘর বাড়ি, গোবর জলে নিকিয়ে তকতকে করতে হবে উঠোন, সেখানে পাতা হবে মাটির নতুন উনুন, আসবে মাটির হাঁড়ি সরা। আগের রাতে রান্না হবে মা মনসার ভোগ, রাত ভোর ভাজা হবে তিন চার রকমের মাছ, ডাল পোড়া, পুঁই চিংড়ির চচ্চড়ি, পাঁচ পদের ভাজা, এবং অবশ্যই থাকবে ওলকচু, থাকবে নানা ধরনের পিঠের আয়োজন। রাতেই ভাতে জল ঢেলে প্রস্তুত হবে পান্তা, আজ পান্তা খাবার দিন। সরল অনাড়ম্বর একগাল হাসি সহ নেমন্তন্ন, আমাদের বাড়ি পান্তা করতে এসো গো। দল দল এবাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে পান্তা খাওয়া, এ উৎসবের কথা মিডিয়ার প্রচারে থাকে না, ভাগ্যিস থাকে না। যেদিন মিডিয়ার নজর পড়বে সেদিন থেকেই তো উবে যেতে শুরু করবে এই সহজ সরল আন্তরিকতার পেলবতা। বিকেল হলে চলো যাই বিশ্বকর্মা পুজোর মেলায় ফুলতলায়। বারুইপুরে ফুলতলাতে বিধান রায় স্থাপন করেছিলেন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, সেই তালুকে কারখানায় কারখানায় জমক করে হতো বিশ্বকর্মা পুজো। চারদিক থেকে পিলপিল করে লোক আসতো তা দেখতে, মেলা বসে যেত বেশ বড় সড়। মেলা দেখা ঠাকুর দেখার চেয়েও বেশি আকর্ষণীয় ছিল কারখানাগুলির ভিতর মহল দেখতে পাওয়ার সুযোগ। সেদিন তো সবার জন্য অবারিত দ্বার, আজ সে মেলা নেই, কারখানা সব ধ্বংসস্তূপে পরিণত, পড়ে আছে বিধান রায়ের স্বপ্ন আর এলাকাবাসীদের স্মৃতি। এই মন কেমন করা চিঠিটি লিখেছেন রঞ্জন রায় নড়িদানা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। পরের চিঠি শান্তি কুমার মিত্র, বকুলবাগান রোড থেকে। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত, গানের পর শান্তি কুমার মিত্র। চিঠি শান্তি কুমার মিত্রের লেখা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপনার কথা বলার অসামান্য কুশলতায় শরণাগত শুনতে গিয়ে 90 হব হব বয়সেও আমার ভোর ঘুম বাতিল হয়ে গেছে। আমার ছেলেবেলায় বিশ্বকর্মা ঠাকুরের কোনো মূর্তি ছিল না, তখন পাড়ায় পাড়ায় এত কারখানাও ছিল না। বাড়ির সামনে এক ভদ্রলোক থাকতেন, উনি সোনার দোকানের কারিগর ছিলেন, সারাদিন নিজের ঘরের মধ্যে বসে ঠুকঠুক আওয়াজ করে কাজ করতেন। নিজের ঘরে তো ইলেকট্রিক আলোও ছিল না। বিশ্বকর্মা পুজোর দিন নিজের হাতে ছোট ছোট কাজের জিনিসগুলোকে পরিষ্কার করে রেখে ফুলমালা দিয়ে সাজিয়ে নিজেই পুজো করতেন, আর সেদিন ঘরেতে দুটো হ্যারিকেন জ্বালাতেন। আমাদের তো সেদিন নামা খাওয়ার সময় হতো না, ভোর না হতেই ছাদে হাতে লাটাই ঘুড়ি, সেসব ঘুড়ির কত রকমের সব নাম, পেটকাঠি, চাঁদিয়াল, ময়ূরপঙ্খী, মুখপোড়া। তখন তো ভবানীপুরে অন্য প্রদেশের মানুষজন আসেননি, সব ছাদেই সবাই উঠে পড়তেন। ওই দিন বয়সের কোনো তারতম্য থাকতো না, সব বাড়ির সব বড় ছোটরাই সেদিন ভোকাটটায় এক হয়ে মিলেমিশে একাকার হয়ে যেতেন। ভবানীপুরের সারা আকাশটাই সারাদিন রং বেরঙের ঘুড়িতে রঙিন হয়ে উঠত। সেই নির্মল আনন্দের বিশ্বকর্মা পুজোর দিনগুলো আজকের প্রজন্ম অবিশ্বাস্য বলেই মনে করবে। মাঝ আকাশে ঘুড়ির ভোকাটার মধ্যে দিয়েই পাড়ার মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি হতো। এই চিঠিটি লিখেছেন শান্তি কুমার মিত্র, 94 বকুলবাগান রোড। শান্তিবাবু অনেক ধন্যবাদ, আপনার ছোটবেলার একটা ছবি, ভবানীপুরের ছবি, কলকাতার একটা অংশের ছবি, একটা বিশেষ দিনের ছবি আপনি তুলে ধরলেন আমাদের সামনে।
এইবার শেষ চিঠি, ছোট্ট চিঠি, 76 বছর বয়সের একজন মানুষ তিনি লিখেছেন, তার নাম জয়ন্তী চ্যাটার্জি। গান শুনি, গানের পর সেই চিঠি পড়ব। জয়ন্তী চ্যাটার্জির চিঠি। আমার বয়স 76 বছর, আমার নাম জয়ন্তী চ্যাটার্জি। তুমি আমার অনেক ছোট ভাই, তাই তোমাকে তুমি বললাম, বেশ করেছেন। আমি শরণাগতর অনেক দিনের শ্রোতা, আমি নৈহাটিতে থাকি। আমাদের বাড়িতে বিশ্বকর্ম পুজোয় খুব আনন্দ হতো। ওই দিন আমার আত্মীয় স্বজনেরা ও ছেলেদের বন্ধুরা আমাদের বাড়িতে আসত। খুব ভোরবেলা থেকেই বাড়ির ছাদে মাঞ্জা দেওয়া শুরু হতো, তারপর ঘুড়ি ওড়ানো চলত সন্ধ্যা পর্যন্ত। ডেকে ডেকে ছেলেদের বন্ধু সহ সবাইকে খেতে বসাতে হতো। ইলিশ মাছ ভাত খেতে বেশ মজা হতো। এখন ছেলেরা বড় হয়ে গেছে, ওদের মেয়েরাও বড় হয়ে গেছে, এখন সব বন্ধ। আমার ছেলে 3টি, ওরা সকলেই কলেজে পড়ায়। তুমি খুব সুন্দর কথা বলে, বলো আমার আশীর্বাদ ও ভালোবাসা নিও, ভালো থেকো। আপনাকে প্রণাম জানাই। খুব চমৎকার একটা, মানে আমরা এতক্ষণ ধরে যারা ঘুড়ি ওড়াতো তাদের কথা জানলাম, কিন্তু এই যে মায়েরা যারা রান্না বান্না করতেন এবং ওই হাতে লাঠি নিয়ে বা কান ধরে নিচে নামিয়ে নিয়ে আসতেন, তাদের একজনের কথাও শোনা গেল। আপনি অবশ্য সেই রকম কোনো ভয়ঙ্কর ছবি আপনার দেননি। শেষ করবার আগে আমি একটা গল্প বলি। আমাদের বাড়ি থেকে একটু দূরে সেখানে একটা দোকান, এমনি দোকান, মানে ফুটপাথের ধারের একটা দোকান, সেই দোকানে আমি গেছি। তো হঠাৎ ভেতরের লোকটাকে চেনা চেনা লাগলো। তো মনে পড়লো যে এই দোকান থেকে আমি ছোটবেলায় মাঞ্জা কিনতাম, সেই লোকটি আছে। এখন তার বয়স হয়ে, সে তখন কম বয়সী ছেলে, এখন তার বয়স হয়ে গেছে, চুলটুল পেকে গেছে। তো আমি সেই দোকানে গিয়ে একটা কিনলাম কিছু। তারপরে বললাম, জানেন তো ছোটবেলায় না আমি আপনার দোকান থেকে মাঞ্জা কিনতাম। না, জিজ্ঞেস করলাম যে আপনি এখন মাঞ্জা বিক্রি করেন? বললেন, না এখন আর করি না, আর আমি মাঞ্জা কিনতাম। ভদ্রলোকের মুখটা কিরম একটা হয়ে গেল, সে কতদিনের কথা। বোধ হয় অতীতের কথাই হয়ে গেল ভোকারটা, না? সবাই খুব ভালো থাকবেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG। আর আমাদের ফেসবুকের যে পাতাটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে আজকের মতো সৌমিত্র বসু, ভোকারটা কিন্তু আবার আগামীকাল তো আসছে।